আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা রইল। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমার অনলাইন ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের। তোমাদের যে টপিকসটা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া 1757 থেকে 1947, অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। পলিটিক্যাল বলতে আমরা কি বুঝি অ্যান্ড কনস্টিটিউশনাল বলতে আমরা কি বুঝি অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এই শব্দগুলোর যদি আমরা একটা সার্বিক ব্যাখ্যা দাঁড় করাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই পত্রের বিষয়বস্তুগুলো কি। তোমরা আগেও ক্লাস করেছো, তারপরও আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে এই পত্রের দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করব, ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। এবং এই ডেভেলপমেন্টের দুটো পর্ব আছে, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল, অর্থাৎ একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে সাংবিধানিক উন্নয়ন। প্রথমত আমরা সাংবিধানিক উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ সংবিধান কেন্দ্রিক যে উন্নয়নটা, অর্থাৎ সংবিধানের কি ধরনের উন্নয়ন ঘটেছে, সংবিধানটা কি এবং এর রাজনৈতিক প্রেক্ষাপটটা কি। অর্থাৎ আমরা প্রথমত আলোচনা করব পলিটিক্যাল পলিটিক্যাল সিচুয়েশনটা কিভাবে ডেভেলপ করেছে। পলিটিক্যাল মানে ধারণাটাই কিন্তু তখনকার সময় ছিল না, যেমন আমরা সময়কালটা বলি 1757 সাল। 1757 সালে এদেশের মানুষ রাজনীতি কি বা রাজনৈতিক ডেভেলপমেন্টটাই কি এর কোনো ধারণাই মানুষের ভিতরে ছিল না ছিল না। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব এই পর্বটা নিয়ে, অর্থাৎ আমাদের এখানে দুটো ধাপ আছে, অন পলিটিক্যাল অ্যান্ড আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল, অর্থাৎ রাজনীতি এবং সাংবিধানিক উন্নয়ন। তো সরি, এই পলিটিক্যাল উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে 1757 সালে আমরা দেখছি ব্রিটিশরা এদেশে এসেছে কোন যুদ্ধের মাধ্যমে, পলাশির যুদ্ধের মাধ্যমে। এই পলাশির যুদ্ধ ব্রিটিশদের একটা সূচনা, আর আমরা যেটাকে বলছি যে আমাদের স্বাধীনতার সোনালী সূর্য অস্তমিত হয়ে গেছে। কিন্তু স্বাধীনতা কি, পরাধীনতা কি, রাজনীতি কি, এর কোনো ধারণাই কিন্তু তখনকার মানুষের মধ্যে ছিল না। তো আমরা দেখতে পাচ্ছি একটা মানে ব্রিটিশ শাসনটা, যদি আমরা মনে করি, আমরা অবশ্যই মনে করি যে এটা আমাদের একটা পরাধীনতার একটা শৃঙ্খলে আমাদের আবদ্ধ করেছিল প্রায় 125 বছর, কিন্তু আমরা যদি একটু উপলব্ধি করি যে আমরা একটা জাতি হিসাবে, আমরা একটা মানে স্বাধীন জাতি কিনা বা আমরা পরাধীন জাতি কিনা, আমাদের রাজনৈতিক অধিকারগুলোই বা কি, এই বিষয়গুলো কিন্তু আমরা ততটা উপলব্ধি করতে পারি নাই। আমরা দেখেছি যুগে যুগে রাজা যায় রাজা আসে, এরকম একটা ধারাবাহিক অবস্থার মধ্যে দিয়ে এদেশের জনমনে রাজনীতি কি, তাদের অধিকার বোধ কি, তাদের নাগরিক হিসাবে তাদের নাগরিক সচেতনতা বোধ কি, এই বিষয়গুলোই আসলে মানুষের ভিতরে ছিল না। কিন্তু ব্রিটিশরা এসে আমাদের ভিতরে, আমরা বলবো যে আমাদের মনোজগতে যেমন একটা বিরাট পরিবর্তন এনেছে, আমাদের আর্থ সামাজিক রাজনৈতিক অবয়বটাও একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক সে বিচার পরে। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমাদের একটা আধুনিক একটা স্রোত, অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার একটা গতিধারা, একটা স্রোত আমাদের ভিতরে কিন্তু চলে এসেছে। আমরা পরিবর্তনের স্রোতে আমরা নিজেদেরকে দেখতে পেয়েছি। অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝবো, ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি যে আমাদের বিদ্যমান যে অবস্থা আছে সেই বিদ্যমান অবস্থা থেকে আমরা যখন অন্য একটা অবস্থায় যখন আবর্তিত হচ্ছি, অর্থাৎ পরিবর্তনশীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি, অর্থাৎ সময় কিন্তু কখনো এক জায়গায় থেমে থাকে না। মানুষ কোনো একটা অবস্থানে চিরদিন অবস্থান করে না, মানুষ বদলায়, সমাজ বদলায়, রাষ্ট্র বদলায়, সর্বোপরি এই বিশ্ব পরিবর্তনশীলতার স্রোতেই কিন্তু অবগাহন করছে, আমরাও এর ব্যতিক্রম নই। সুতরাং আমাদের হয়তো পরাধীনতা এসেছে, আমরা শৃঙ্খলিত হয়েছি, এই পরাধীনতার শিকল ভাঙতে আমাদের অনেক 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 ত্যাগ স্বীকার করতে হয়েছে, তদুপরি আমরা পরিবর্তিত হয়েছি
এই পরিবর্তনের সাথে সামলে নিয়ে, পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে খাপ খেয়ে আমরা অগ্রগতি অর্জন করেছি। সেই অগ্রগতি ধারাবাহিকতার ইতিহাসের শিরোনামে হচ্ছে আজকের এই যে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশ আমলে আমরা কি ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কি ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি, কি ধরনের সাংবিধানিক উন্নয়ন আমরা অর্জন করেছি, তারই একটা প্রেক্ষাপটে আমাদের এই পর্বটা, এই পত্রটা সাজানো হয়েছে। তো আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1919 সালের ভারত শাসন আইন। ভারত শাসন আইন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা আসার পরে অনেকগুলো আইনের সংস্কার হয়েছে। একটা অর্থাৎ আমরা রাজনৈতিকভাবে সচেতনতার পাশাপাশি আমাদের রাজনৈতিক অধিকারগুলো আদায়ের ক্ষেত্রে আমাদের যে সংগ্রাম, আমাদের যে প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ব্রিটিশ শাসনের মধ্যে আমরা যে একটা প্রভাব বিস্তার করতে পেরেছি, ব্রিটিশ সরকার আমাদেরকে তা আমাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য বাধ্য হয়েছে, এবং আমাদের এই শাসনতান্ত্রিক অগ্রগতিটা কিন্তু আমরা দেখেছি যে একটা শাসনতন্ত্র দেওয়ার পরে জনমনে এর যে প্রভাব এবং তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেই প্রতিক্রিয়া ব্যক্তের ফলে ব্রিটিশ সরকারের ভিতরে যে মনোভাব তৈরি হয়েছে, তারা এই ব্রিটিশরা এই ভারতীয় অধিবাসীকে সন্তুষ্ট করে তাদের যে কোনো প্রতিক্রিয়াকে মূল্য দিয়ে বা তাদের যে কোনো আন্দোলনের ভীত হয়ে তারা আস্তে আস্তে করে এদেশের মানুষেরকে সন্তুষ্ট করে, অর্থাৎ তারা নিয়মতান্ত্রিকভাবে একটা সময় শাসনতন্ত্র দিয়ে তারা এদের শাসন করতে চেয়েছে। বিকজ অফ যে তারা যখন উপলব্ধি করতে পেরেছে যে এদেশের মানুষ জেগে উঠেছে, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার তারা যে কোনো সময় দাবি করবে, সুতরাং এদেশের জনগণকে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না, যতদিন পারে এদেশের মানুষকে বিভিন্নভাবে ফর্মুলা দিয়ে বিভিন্ন শাসনতান্ত্রিক দাবি দাওয়াগুলো পূরণ করার মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছে। তো 1919 সালে ভারত শাসন আইনের যে আমরা বিষয়টা আমরা আলোচনা করব, তার আগে আমরা দেখি যে 1919 সালে ভারত শাসনের আগে আমরা দেখেছি যে মর্লে মিন্টোর আইনটা, আমরা যদি দেখি যে মর্লে মিন্টোর আইনটা কি তারা সন্তুষ্ট করতে পেরেছিল না, মর্লে মিন্টোর আইনটা সন্তুষ্ট করতে পারে নাই বিধায় আমরা দেখেছি যে 1909 সালের পরে তারা আরো একটা শাসনতন্ত্র প্রণয়ন করে, যেটা ভারতীয় জনগণকে যদিও তারা পুরোপুরি সন্তুষ্ট করতে পারে নাই, তবে 1909 সালের যে শাসনতন্ত্র তারা প্রণয়ন করেছিল তার চাইতে তারা অধিকতর একটু অগ্রসর হয়। আমরা এই বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনা করব। তাহলে এই শাসনতন্ত্রের অর্থাৎ 1919 সালে ভারত শাসন আইনের আমরা দুটো দিক দেখি, অর্থাৎ প্রধান বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি তাহলে সেখানে আমরা দেখব যে একটা প্রস্তাবনা রয়েছে। এই আইনের প্রস্তাবনায় বলা হয় ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শাসন কিন্তু তারা অব্যাহত রেখেছে সারা বিশ্বব্যাপী, তারই একটা অংশ হচ্ছে তখনকার সময়ে তাদের একটা অংশে পরিণত করে নিয়েছিল ভারতবর্ষকে, অর্থাৎ ভারত পূর্ণ স্বাধীনতা পাবে না। প্রস্তাবনায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ব্রিটিশদের দ্বারা শৃঙ্খলিত, তবে ধাপে ধাপে সরকারের অংশ হিসেবে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এরপরে আমরা দেখি যে কেন্দ্রে দুই কক্ষ বিশিষ্ট আইন পরিষদ গঠন, অর্থাৎ এই আইনে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের উল্লেখ করা হয়। আমরা জানি যে একটা যে কোনো দেশে দুই রকমের আইনসভা থাকতে পারে, একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, যেমন বাংলাদেশে আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, কিন্তু তখনকার সময় বলা হয় যে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা করা হবে, তার একটা হচ্ছে কি উচ্চ কক্ষ আর একটা হচ্ছে অর্থাৎ উচ্চ কেন্দ্রীয় আইন পরিষদের মধ্যে দুটো কক্ষ থাকবে, একটা হচ্ছে কি উচ্চ কক্ষ রাষ্ট্রীয় পরিষদ, নিম্ন কক্ষ ব্যবস্থাপক পরিষদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রস্তাবনা রাখা হয় এবং কেন্দ্রের দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়। এরপরে তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমরা দেখি সেটা হচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট প্রদেশে আবার এক কক্ষ বিশিষ্ট আইনসভা আইন
পরিষদ গঠন, অর্থাৎ কেন্দ্রে থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট কিন্তু প্রদেশে থাকবে এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে এক রকমের এবং প্রদেশে আরেক রকমের। তাহলে আমরা চতুর্থ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি, প্রাদেশিক আইন পরিষদের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ প্রাদেশিক আইন পরিষদের যে সদস্য সংখ্যা সেই সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। এই প্রাদেশিক আইন পরিষদের যে সদস্য সংখ্যা বৃদ্ধি এটাও কিন্তু একটা আমাদের জন্য একটা গ্রিন সিগনাল যে তারা আমাদের যে সাংবিধানিক বা আমাদের যে রাজনৈতিক অধিকারগুলো সেগুলো তারা পর্যায়ক্রমে দিতে বা দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখি যে তারা যে সংখ্যাটা বাড়িয়েছে তাতে আমরা দেখি যে তারা আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়িয়ে বাংলায় করেছে 140, মাদ্রাজে করেছে 132, বোম্বাইতে 114। এইভাবে আমরা দেখি বিভিন্ন প্রদেশে তারা সংখ্যা পূর্বের চেয়ে বাড়াচ্ছে। এরপর আমরা দেখি যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন। দ্বৈত শাসন বলতে আমরা আসলে কি বুঝি, দ্বৈত শাসন অর্থাৎ দুই রকমের শাসন, দ্বৈত বলতেই অর্থাৎ দুই বোঝাচ্ছে। যে 1919 সালে যে ভারত শাসন আইনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই রকমের দ্বৈত শাসন অর্থাৎ ডায়ারকি ব্যবস্থা অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই ব্যবস্থা অনুসারে প্রাদেশিক বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা জানি কেন্দ্র একটা আর প্রদেশ, অর্থাৎ কেন্দ্রীয় একটা অর্থাৎ কেন্দ্রের ব্যবস্থা এক রকমের থাকবে কিন্তু প্রদেশগুলোতে অন্য রকমের ব্যবস্থা থাকবে। সেই অন্য রকম ব্যবস্থাগুলোকে সেটা আমরা এখন একটু আলোচনা করব যে কেন দ্বৈত শাসন ব্যবস্থা বলা হচ্ছে। অর্থাৎ এই যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করা হলো যে 1919 সালের ভারত শাসন আইনে, আমরা প্রথম 1919 দ্বৈত শাসন ব্যবস্থাটার প্রথম ধারণাটাই আমাদের আমরা দেখতে পাই 1919 সালে ভারত শাসন আইনে প্রথম করা হয়। সেটা হচ্ছে যে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এই দ্বৈত শাসন ব্যবস্থায় প্রাদেশিক বিষয়গুলোকে আমরা দেখি তারা দুই ভাগে ভাগ করেছে। তার একটা হচ্ছে কি সংরক্ষিত বিষয় এবং আর একটা হচ্ছে হস্তান্তরিত বিষয়। সংরক্ষিত বিষয়গুলোর মধ্যে ছিল বিচার, পুলিশ, অর্থ, কলকারখানা, কৃষিকাজ, কৃষি ঋণ, দুর্ভিক্ষ, ত্রাণ ইত্যাদি। আর হস্তান্তরিত বিষয়গুলোর মধ্যে রয়েছে যে স্বায়ত্তশাসিত জনস্বাস্থ্য, অর্থাৎ যেটা আমরা দেখি সেবামূলক যে খাতগুলো সেই খাতগুলোকে বা রাখা হয়েছে হস্তান্তরিত খাতে। আর যেগুলো হচ্ছে প্রশাসনিক যে খাতগুলো, অর্থাৎ যেখানে হবে পুরো বিচার বিভাগ থাকবে, পুলিশ কন্ট্রোলের বিষয়, অর্থ কলকারখানা, তারপরে আমরা দেখি রাজস্ব সংক্রান্ত যে বিষয়গুলো, এরপরে দুর্ভিক্ষের দুর্ভিক্ষ হলে সেটা কন্ট্রোলের যে বিষয়গুলো, এরপরে হচ্ছে জেল, বন ইত্যাদি। তাহলে এগুলো আমরা দেখি সংরক্ষিত বিষয়। আর হস্তান্তরিত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি স্থানীয় স্বায়ত্তশাসন বা স্থানীয় স্বায়ত্তশাসন, তারপরে জনস্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, আবগারি বিভাগ, ধর্মীয় বিষয়, এই বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি এরা সংরক্ষিত খাতে রাখছে। এরপরে আমরা দেখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ভোটাধিকার। তো আমরা জানি যে ব্রিটিশরা পলাশির যুদ্ধের মাধ্যমে এই দেশ শাসন করতে শুরু করে, অর্থাৎ এই দেশে তাদের আগমনের সূচনাই হয়েছে পলাশির যুদ্ধের মাধ্যমে। কিন্তু পলাশির যুদ্ধের সময় কে দেশের মানুষকে রাজনৈতিক অধিকারগুলো ভোগ করতো, ভোগ করতো না, কিন্তু দেখা যাচ্ছে কি এই ব্রিটিশ শাসন আমল কিন্তু এই দেশের জনগণের মধ্যে যে জিনিসটা, অর্থাৎ মানুষ বলা হয় না যে মানুষ যখন তার পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটেই কিন্তু মানুষ বদলায়। যখন এখানে রাজতন্ত্র ছিল, যখন মানুষ স্বাধীনতা কি, পরাধীনতা কি, এই বিষয়গুলোকে তখন খুব একটা উপলব্ধি করতে পারে নাই, কিন্তু ব্রিটিশ শাসনের যে ফর্মুলা বা ব্রিটিশ শাসনের যে আমরা বিষয়গুলো দেখি সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে এদেশের মানুষ তার পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে বুঝতে পেরেছে যে তাকে কিভাবে তার অধিকারগুলো আদায় করতে হবে। তাহলে আমরা দেখি যে এই আইনে কিন্তু কি করা হয়, ভোটাধিকার প্রণয়ন করা হয়। যে এই আইনে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি প্রবর্তিত হলেও সীমিত সংখ্যক ব্যক্তি ভোটাধিকার লাভ করতে সক্ষম হয়। অর্থাৎ আমরা দেখেছি যদিও ভোটাধিকারের বিষয়টা চালু ছিল এর আগে, এই আইনের আগে, তারপর আমরা দেখেছি যে
ভোটদানের অধিকারটা ছিল সীমিত পর্যায়ে, অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তি শুধু কি করতে পারতেন, ভোটটা প্রদান করতে পারতেন। এখানে আমরা তারপরে দেখি যে ভোটদাতা শুধুই ভোটদাতা শুধু তারাই হবেন যারা অন্য 10,000 থেকে 20,000 টাকা আয় করেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা আয়ের একটা বাধ্যবাধকতা, অর্থাৎ আয় সীমা একটা দেওয়া হয়। তাহলে এখানে এখন আমরা যেমন আপামর জনগোষ্ঠী অর্থাৎ বয়স ভিত্তিক যে ভোটদান পদ্ধতি, সেই বয়স ভিত্তিক ভোটদান পদ্ধতিটা ছিল না। এখন আমরা যেমন 18 বছর হলেই আমরা ভোট দিতে পারছি, কিন্তু এখানে একটা কি হচ্ছে যে সে ইনকাম করুক বা সে আর্থিকভাবে সচ্ছল হোক বা অসচ্ছল হোক, এই বিষয়টা কিন্তু সেখানে প্রাধান্য পেত না। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ভোটাধিকারটা কাকে প্রণয়ন করা হচ্ছে, অর্থাৎ আমরা এই বিষয়টাকে উপলব্ধি করতে পারি যে ভোটাধিকারের আজকে যে সার্বজনীন যে ভোটাধিকার, সেই সার্বজনীন ভোটাধিকারের বিষয়টা কিন্তু তখন ছিল না। তাহলে এই যে সার্বজনীন ভোটাধিকার, এটা পেতে আমাদের আসলে অনেক দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে যারা বছরে এবার দেখা যাচ্ছে যে যারা বছরে অন্তত 750 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ভূমি রাজস্ব প্রদান করবেন, অর্থাৎ এখানে একটা হচ্ছে ইনকামের বিষয়, আবার আরেকটা হচ্ছে কি যে কতটুকু রাজস্ব সে দিতে পারছে। তাহলে এখানে রাজস্ব এবং তার আর্থিক উপার্জনটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে তার ভোটাধিকার অর্জনের ক্ষেত্রে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশন গঠন, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন মোতাবেক সর্বপ্রথম একজন চেয়ারম্যান। তাহলে এখানে কি হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়, সেই পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে দেখা যাচ্ছে কি একজন চেয়ারম্যান থাকবে, 5 জন সদস্যের সমন্বয়ে তারা, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন গঠনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1919 সালের পন্টেকো চেমসফোর্ড সংস্কার আইনে প্রথমে আমরা দেখতে পাই যে সর্বপ্রথম একজন চেয়ারম্যান এবং 5 জন সদস্যের সমন্বয়ে একটি পাবলিক সার্ভিস গঠন করা হয়। এই সদস্যরা ভারত সচিব দ্বারা নিযুক্ত হতেন, অর্থাৎ যেই পাবলিক সার্ভিস কমিশনটা গঠন করা হয়েছে সেখানে একজন চেয়ারম্যান থাকবেন এবং সদস্য থাকবেন, 5 জন সদস্য থাকবেন যারা কি করবেন ভারত সচিব দ্বারা নিযুক্ত হবেন। এরপরে হচ্ছে সরকারের আয়ের শ্রেণী বিভাগ, 1919 সালের যে আমরা ভারত শাসন আইনে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকারের আয়ের একটা শ্রেণী বিভাগ, অর্থাৎ 1919 সালের ভারত শাসন আইন দ্বারা সরকারের আয়ের শ্রেণী বিভাগ করা হয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাদেশিক কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস নির্ধারণ করা হয়, ভূমি রাজস্ব এবং মাদক দ্রব্যের উপর আবগারি শুল্ক নির্ধারণ করা হয়। এরপরে আমরা দেখছি যে প্রাদেশিক দায়িত্বশীল সরকার প্রবর্তন, অর্থাৎ ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে সর্বপ্রথম, অর্থাৎ প্রদেশগুলোতে আমরা দেখি সর্বপ্রথম দায়িত্বশীল সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। অর্থাৎ আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এই যে সাংবিধানিক যে অগ্রগতিটা, অর্থাৎ সাংবিধানিক যে অধিকারগুলো যেটা জনগণ লাভ করে, সেটা আসলে তারা পর্যায়ক্রমে তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে, অর্থাৎ একটা সংবিধান যখন প্রণয়ন করা হয়, একটা শাসনতন্ত্র যখন জনগণকে সন্তুষ্ট করতে না পারে, তখন জনগণকে সন্তুষ্ট করার জন্য জনগণের দাবি দেওয়ার প্রেক্ষিতেই আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আরেক তার বিপরীতে আরেকটা সংবিধান হয়, অর্থাৎ আমরা সেই রেগুলেটিং অ্যাক্ট গুলো যেটা 1773 বা 1800 সালের দিকে যেগুলো হতে যেগুলো শুরু হয়েছিল সেগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমে জনগণের দাবি দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু সেগুলো আস্তে আস্তে করে জনগণকে দেওয়া শুরু হয় সেখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাদেশিক দায়িত্বশীল সরকার ব্যবস্থার যে প্রবর্তনটা, সেই প্রবর্তন যে করা হয়েছে এটা 1919 সালে ভারত শাসন আইন প্রণয়নের পরেই কিন্তু সেটা সর্বপ্রথম চালু হয়, অর্থাৎ প্রদেশগুলোতে যে দায়িত্বশীল সরকার ব্যবস্থার প্রবর্তনের যে ব্যবস্থার বিষয়টা, সেটা আমরা 1919 সালে ভারত শাসন আইনে সর্বপ্রথম দেখতে পাই। এরপর আমরা দেখি যে হাই কমিশন পদের সৃষ্টি, 1919 সালের যে ভারত শাসন আইন, সেই আইনে আমরা সর্বপ্রথম দেখতে পাই যে একজন ভারতের জন্য একজন হাই কমিশন নিয়োগের ব্যবস্থা করা হয়। তিনি ভারত সরকার কর্তৃক নিযুক্ত হবেন এবং ভারত সরকার তার
বেতনাদি প্রদান করবে। উপরোক্ত আলোচনা থেকে আমরা অর্থাৎ সংক্ষিপ্ত আলোচনা আমরা দেখি, তোমাদের সাথে আমি এর আগেও আলোচনা করেছিলাম, আজকে আবারও সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমরা আসলে দ্বিতীয় পর্বে আবার বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে কি, এই 1919 সালে যে ভারত শাসন আইন, সেটা কি আসলে জনগণকে সন্তুষ্ট করতে পেরেছিল? সেটা আসলে জনগণকে সন্তুষ্ট করতে পারে নাই। এই আইনের অনেকগুলো দোষ ত্রুটি আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব, এবং বিস্তার এরপরে আমরা আলোচনা আসব যে কেন এই আইনটা জনগণকে সন্তুষ্ট করতে পারে নাই, এই দোষ ত্রুটির কারণেই এই আইনটা জনগণকে সন্তুষ্ট করতে পারে নাই, তার বিপরীতে তাদের এই তীব্র প্রতিক্রিয়ার ফলে অর্থাৎ ভারতীয় জনগণকে সন্তুষ্ট করতে না পারার কারণেই ব্রিটিশ সরকার 1935 সালে আরেকটি ভারত শাসন আইন প্রণয়ন করতে বাধ্য হয়। এইভাবে পর্যায়ক্রমিক ভাবে আমরা দেখেছি বিভিন্ন ঘাত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি দাওয়া গুলো দাবি দাওয়ার প্রেক্ষিতেই ব্রিটিশ সরকার বিভিন্ন পর্যায়ে এদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে। সর্বোপরি শেষ পর্যন্ত তারা 1947 সালে ভারত শাসন আইন অর্থাৎ শেষ পর্যন্ত এই দুটো এই ভারতীয় উপমহাদেশকে দ্বিখণ্ডিত করে এদেশকে এই ভারতীয় উপমহাদেশকে স্বাধীনতা দিয়ে তারা এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। আজকে এতটুকু থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।